Okay, the question is programming hard in army? No. Programming is too easy. Seriously, programming is too easy. No. It's hard. Programming is too hard. Trust me or not, okay? I will see a video on my Facebook profile, so you must see this. He's a programmer, by the way, and when his programming code is not running, see the reaction, man. See the reaction. Someone says programming is too easy. Programming is too easy. No, it's not. Programming is too hard. It's too hard. Trust me or not, it's too hard. As a thread coding. Seriously, as a thread coding. I love this game. Okay, hey guys, what's up? This is Nail, and today's video is carousel. Yeah, আজকের ভিডিও ক্যারোসেল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে বুটস্ট্র্যাপ করে ক্যারোসেল নিয়ে। তো আমরা যে সমস্যাটা সাধারণত পড়ি সেটা হচ্ছে আমরা ভিডিওতে স্লাইডার অ্যাড করতে পারি না, যদিও এটা বুটস্ট্র্যাপের ভিডিও বাট বুটস্ট্র্যাপ টপিক বা বুটস্ট্র্যাপ ভিডিও না। তো অনেকে বলে যে ভাই স্লাইডার কিভাবে অ্যাড করবো, স্লাইডার অ্যাড করতে সমস্যা হচ্ছে, আমার খুব কাছে ছোট ভাই সেটা বলছিল তো ভাই স্লাইড অ্যাড করতে পারতেছে না, তাকে রেফারেন্স লিঙ্ক দিয়েছিলাম তারপরে সে পারিনি। তো একটা ভিডিও ভাবলাম, একটা ভিডিও বানানো যায় আনপ্রফেশনাল ভাবে, তো একটা ভিডিও বানাচ্ছি স্লাইডার নিয়ে। তো তারা জানে না যে স্লাইডার কি, তাদের দেখাচ্ছে স্লাইডার কি, এই যে স্লাইডার আপনার সাইডে হিরো এরিয়া বা হেডে যেটা থাকবে যেখানে আপনার কাজ সম্পর্কে ডিসক্রাইব করবে স্লাইডার। তো এইগুলো কিভাবে অ্যাড করতে হবে ইউজ করতে হবে সেটা আমি দেখাবো। তার জন্য এটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ করতে হবে W3 স্কুল, সেখানে যাবেন প্লাস লার্ন বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 4 থেকে ক্যারোসেল যাবেন, ক্যারোসেল যাবেন, দেন জাস্ট সিম্পলি কোড গুলা কপি করে নেবেন, সমস্ত কোড গুলা কপি করে নেবেন। কপি করার পর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে ফোল্ডার ক্রিয়েট করার পর ডাবল ক্লিক করবেন, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল নেবেন, নেবেন 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 আর ইন্ডেক্স ডট এইচটিএমএল সেটাকে এডিট করবেন, তারপর প্লাস 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 সমস্ত কোড গুলা পেস্ট করবেন, সেভ করবেন, সেভ করার পর রান করবেন, তারপরে দেখবেন যে স্লাইডারটা কাজ করছে না। কেন কাজ করতেছে না, কারণ হচ্ছে আমার ইমেজ গুলো নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ গুলো প্রত্যেকটা ইমেজ সেভ করতে হবে, তার জন্য ইমেজ গুলো এখান থেকে আমি এখান থেকে নিতে পারি, এখান থেকে নিয়ে যাচ্ছে না, তার জন্য কি করা যায় সেভ ইমেজ, ওকে টেক্সট সেভ করে প্রত্যেকটা ইমেজ, একটা গেল সেভ ইমেজ, দুইটা সেভ ইমেজ, তিনটা, ওকে এবার ইমেজ প্রদর্শন লোকেশন দেখাই দিতে হবে, সেটা হচ্ছে আমরা এই ফোল্ডার প্রত্যেকটা ইমেজ নিয়ে নিবো এবং কোডিং এ দেখবো যে ইমেজ গুলা কিভাবে লিঙ্কিং করা আছে, সেটা হচ্ছে তার মানে কোনো কিছু যেখানে জাস্ট নাম দিয়ে লিঙ্কিং করা আছে, এবার আমরা এটা রান করে দেখবো যে এটা পাইছে কিনা। দেখেন অনেক সুন্দরভাবে এটা কিনা পাইছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে ক্যারোসেলটা অ্যাড করবেন। তো তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপের লিঙ্কিং করতে হবে। যারা বুটস্ট্র্যাপ লিঙ্কিং করতে পারেন না, দয়া করে আইসিটিকে অনলাইন স্কুলের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে যান, সেখান থেকে প্লে লিস্টে যান, প্লে লিস্টে গিয়ে আপনি বুটস্ট্র্যাপ 4 এর ভিডিওগুলো, সেখান থেকে আপনি 2 নম্বর ভিডিওটা দেখতে পারেন, যে ডকুমেন্টেশন ইনস্টলেশন বুটস্ট্র্যাপ 4, সেখান থেকে আপনি শিখে নেন যে কিভাবে লিঙ্কিং করতে হয়। তারপরে হচ্ছে আপনি এই ভিডিওটা দেখেন, প্লাস লিঙ্কিং করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্যাটাস সিএসএস নিয়ে আপনি এইচটাগুলো সেখানে দিতে পারেন। আপনার এক্সটার্নাল সিএসএস সেটা হচ্ছে আপনি অবশ্যই জানেন, কারণ আমার সিএসএস ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন। প্লাস আপনার সমস্ত লিঙ্কগুলো করার পর আপনি জাস্ট আপনি যেখানে যে সেকশনে আপনি স্লাইডারটা অ্যাড করতে চান সেই সেকশনে আপনি কোডগুলো দিয়ে দেন, প্লাস আপনি যে ইমেজগুলো চান সেই ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করে রিনেম চেঞ্জ করে দিতে পারেন। প্লাস ALT হচ্ছে আপনার ইমেজের যদি ইমেজ লোড না সেক্ষেত্রে যেটা দেখাবে, আর এখানে আপনি হাইড ওয়াইড আপনার ইনস্টল করতে পারেন বা কাস্টমাইজ করে দিতে পারেন। আর এখানে যেটা আছে লেফট অ্যান্ড রাইট কন্ট্রোল, তার মানে হচ্ছে এখানে যে এইটা সেটা হচ্ছে এখানে এটা এটার জন্য লেফট অ্যান্ড রাইট কন্ট্রোল দিয়ে আছে, এখানে দুটো আইকন দিয়ে আছে, প্লাস এখানে হচ্ছে যে ডিমো ইমেজ ইমেজ মানে টার্গেট ইমেজ গুলো সেগুলো এখানে দিয়ে আছে, যে কোনটা অ্যাক্টিভ থাকবে, রিলোড করলে কোনটা অ্যাক্টিভ থাকবে সেটা সেগুলো এখানে বিস্তারিত দিয়ে আছে। সো এই খুবই সিম্পল একটা কাজ ক্যাপচার অ্যাড করা, আপনার যেটা করতে সেটা হচ্ছে জাস্ট আপনাকে বুটস্ট্র্যাপ পোর্টাল প্রপারলি লিঙ্কিং করতে পারলে আপনি বাকি কাজগুলো এমনিতেই করতে পারবেন, আর একটা এক্সটার্নাল সিএসএস আপনি জাস্ট এই কোডটুকু দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে ইন্টারনালও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যে সেকশনে ক্যাপচারটা অ্যাড করতে চান বা স্লাটার অ্যাড করতে চান সেই সেকশন আপনি জাস্ট কোডগুলো কপি করে দিবেন, প্লাস ইমেজের লোকেশন গুলো চেঞ্জ করে দিবেন, ইমেজ নেম চেঞ্জ করে দিবেন, হাইড ঠিক করে দিবেন, ব্যাস ইউর স্লাইডার ইজ রেডি। সো ইয়া দিস ইজ দ্য স্লাইডার ভিডিও, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড
yeah, I know that this is an unprofessional video and I am trying to be a professional, so pray for me. And if you like this video, please comment below, and any suggestion, please comment below. Thank you so much.